একের পর এক বলিউড অভিনেত্রীরা হচ্ছেন ডিপ ফেকের শিকার। এই প্রযুক্তিতে গেল মাসখানেকের মধ্যে আপত্তিকর ছবি ও ভিডিওর মাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও কাজল দেবগন। এবারে সেই তালিকায় নাম উঠল প্রিয়াঙ্কা চোপড়ার। তবে ভিডিওতে নয়, এই নায়িকা বর্তমানে ভাইরাল ভুয়া অডিও রেকর্ডিং। হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রিয়াঙ্কা চোপড়ার সেই অডিও ক্লিপ শুনে মনে হবে একটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন তিনি, যেখানে বলেছেন নিজের বাচ্চা গায়ের খবর। তার কয়েকদিন আগেই আলিয়া ভাটের চেহারা ব্যবহার করে বানানো আপত্তিকর ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। পরে কাজল দেবগণের মতো তারকারও পোশাক বদলানোর ভিডিও ছড়িয়ে পড়ে। টাইগার থ্রির দৃশ্য অনুকরণ করে ক্যাটরিনা কাইফ হন ডিপফেকের শিকার।